সো আসসালাম গাইস এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক। আর গাইস, আজকে আমরা আরেকটা কাস্টম পিভিপি করব। তা হচ্ছে আমার এক পরিচিত পরিচিত বলতে এত কাছের না, বলতে গেলে একজন ইউটিউবারের সাথে, তার নাম হচ্ছে বিডি নুবরি ভাই। বলতে গেলে তার সাথে আমার চিনা কেমনে, সে আসলে একজন মানে আদিত্যার চ্যানেলে সে একদিন র্যান্ডমলি কমেন্ট করছে, তো বাস ওখান থেকেই শুরু হয়ে গেছে সব খেলা। তো বলতে গেলে ভাই নুবরির সাথে, মানে ওর নাম অন্য কিছু, ওটা আমি পরে বলবো, সমস্যা নেই। তো বলতে গেলে ভাই তার সাথে আমি আদিত্যা প্রায় প্রতিদিন খেলি, আদিত্যার লাইভ স্ট্রিমেও সে অনেকবার খেলে আর আমার সাথে অনেকবার খেলছে। তো আমি তাকে অনেকবার বলছিলাম যে আসো পিপি করি, পিপি করি, বাট সে আসে না। সে বলে ওই নুব, ওই খেলা পারে না। আসলে ভাই সে নুব না, সে অনেক ভালো খেলে। তো বেসিক্যালি RS7 গেমিংয়ের মতো সেও একজন পাবজি প্লেয়ার, কিন্তু পাবজি প্লেয়ার সে হালকা একটু খারাপ খেলে, মানে একেবারে খারাপ তা না। আমি তার গেম প্লে দেখছি, সে মাঝে মাঝে খারাপ খেলে, মাঝে মাঝে ভালো খেলে, মানে লাখের উপর ভিত্তি করে আমার মতন। তো গাইস আর একটা কথা, আমি যখনই কোনো প্রকার নতুন একটা রেকর্ডার ট্রাই করতে যাই, তখনই আমার সাথে কোনো না কোনো সমস্যা হয়। মানে যদি আমি ল্যাগ ঠিক করার জন্য রেকর্ডার নেই, তাহলে আমার সাউন্ড সমস্যা হয়। যদি সাউন্ড ভালো করার জন্য রেকর্ডার নেই, তাহলে ল্যাগ হয়। যদি ভালো ফিচার চাই, তাহলে দুইটাই শুরু হয়ে যায়। ঠিক তেমন ছিল এই ভিডিওতে, আমি অন্য একটা রেকর্ডার ট্রাই করতে গেছিলাম, বাট ওই রেকর্ডারে কী হয়েছে, আমার সাউন্ড এত বাজেভাবে ল্যাগ করছে, মানে এক সেকেন্ড পর পর সাউন্ড আসে, বিশ্রী লাগতেছিল। যার কারণে এই ভিডিও, মানে এই ম্যাচে আমার পরেই গা সাউন্ড বসাইতে হবে, আর যার কারণে তোমরা গেমের সাউন্ডটাও টোটালি পাওয়া না, অবশ্যই এতদিন পাও নাই, মানে এতদিন পাইছো, হালকা একটু পাইছো, কিন্তু আজকে টোটালি পাবা না। আর তার জন্য আমি অনেক অনেক সরি। আর আজকের থেকে তোমরা আমার ভিডিওটা যেরকম দেখতেছো, যেই পরিমাণে ল্যাগ দেখতেছো, অথবা যে কোয়ালিটি, অথবা যে ভয়েস, আজকে থেকে আই প্রমিস এভাবেই চলবে। কেননা এই রেকর্ডারটাই আমার জন্য সেরা রেকর্ডার, যেটা কিনা ল্যাগও হয়, মানে ল্যাগ যা হোক চলে কোনো মতে, আওয়াজও হয় চলে কোনো মতে, তো সব ঠিক আছে। ঠিক আছে, সো গাইস আসো বিনা বকবক কইরা আমাদের ম্যাচ শুরু করা যাক। আর বিডি নুবরি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে সবার আগে থাকবে, তো ভাই প্লিজ 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 তাকে সাবস্ক্রাইব করো। সে অনেক ভালো পাবজির মন্টাজ করে, অনেক ভালো খেলে, প্লিজ সাবস্ক্রাইব করো। তো আসো বিনা বকবক কইরা আমাদের ম্যাচ শুরু করা যাক। তো গাইস এখানে আমাদের ম্যাচ শুরু হয় নাই, শুরু হইতেছে অ্যাকচুয়ালি, তো আমি সেটারই অপেক্ষা করছি যে ম্যাচ শুরু হবে। একটা কথা ভাই আমি বলে দিই, আমি কিন্তু পরে আওয়াজ বসে গেছি, কারণ আমি আগে বলছি র্যাক, মানে ল্যাগ ফিক্স করা চক্করে আমার আওয়াজ সাউন্ড লাগা শুরু করছিল। সো এখানে মানে আমি আমি মনে করছিলাম যে আমার সাউন্ড ঠিকই চলতেছে, তাই আমি একটু বকবক করতেছিলাম এখন। আর এটা একটু সরাও ভাই প্লিজ, একটা এক উপর রাখো, ওকে ভালো ভাই। এটা একটা বিরক্তিকর একটা জিনিস, কিন্তু যখন রেকর্ডিং ক্র্যাশ হয়ে যায় তখন এটা না রাখলে আমি বুঝতে পারি না। ওকে, সো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে। আর রিয়া না জানে কোথায় আছে, সো ওই যে সামনে রিয়া রয়েছে আমাদের। সো আমি যদি সামনে যাব, সামনে যাব, সামনে যাব, আর লোবালের পিছনে ওয়ান ট্যাপ হেড শট, বলতে গেলে ফার্স্ট রাউন্ডটা আমি একেবারে যেমনি জিতছি ভাই সাহেব, ফার্স্ট রাউন্ডটা একেবারে ইজি পিজি জিতছি। ওকে, সো এখানে তার আমি ফার্মাসটা নিয়ে নিয়েছিলাম ভুল করে, তাই এবার কি ওয়েপন নিয়ে বইটাই আমার মানে মাথায় ভাবনা চিন্তা করতেছিল যে কী নেই, ওয়েপন কী নেই। তখন গিয়ে আমার আইডিয়া আসলো যে ভাই চলো আমরা কী নিব। আরে কী নিয়েছিলাম ভাই, আমার তো খেয়াল নেই, রিয়াকশন না, আমি রিয়াকশন ফালতু, আমার রিয়াকশন একেবারে আমি পারি না কিছু। ওকে, তো এখানে আমি নিয়েছিলাম M10 ক্যামেরা দিতে আছে, কার ইন্সপায়ার্ড হয়ে নিয়েছিলাম M10, কারণ নুবরি কি, সরি তার নাম রিয়া, তো রিয়া কি মানে গ্লোয়াল দিয়া প্যাক হইতে ভালোবাসে, তো আমি ভাবছিলাম যে M10 নিলে হয়তো বা গ্লোয়াল ধামধাম ভেঙে ভেঙে দিই মতো, ওই দেখো সে অলরেডি প্যাক হইতেছে। সো এখানে আমি গেছি তো গেছি, বাট আর এই রাউন্ডে ভাই এই ড্যামেজ করে বলছে আমারে, আর আমি পালাতেছি। আর ইয়ার নো 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 প্লিজ প্লিজ প্লিজ, ও লাগাও আল লাগাও। ওকে ভাই মেটকিটা লাগা বলতো, মেটকিটা লাগায় একটু শান্তিতে শান্তিতে দিন কাটাও, মেটকিট লাগাও। আর এখান থেকে বাইরেও ভাইরও এখন রিয়ারে খুঁজো, রিয়া কোথায়, রিয়া কোথায়, ওই সাইডে বাম দিকে, এবার কোথায় গেল, ডান দিকে ডান দিকে। আর এই রাউন্ডটাও আমি ইজিলি ও M10 দিয়া চারটা গুলিতে মারছি ভাই, M10 হইল গিয়া মানে হ্রাস করার ক্ষেত্রে সেরা ওয়েপন M10। তো ভাই ফালতু সিন কাট করে আমি আবার আশা করছি। আর ভাই বলতে গেলে এই রাউন্ডটা আগের চেয়ে তুলনামূলকভাবে কমই হবে, কারণ দেখা যাও এই গে এই এই না এই না এই না, বলতে গেলে একেবারে মুখের সামনে আসা বসছিল রিয়া, আর এই সাথে ইজিলি। ওকে, তো গাইস গত রাউন্ডে ভাই তোমরা দেখলাম আমি রিয়ারে খুব ইজিলি মেরে ফেলছিলাম, বাট এই রাউন্ডে আমি ভাবলাম যে চলো ভাই এবার একটু চ্যালেঞ্জ নিয়ে খেলি, এবার আমি শর্ট রাউন্ডে ফালা দিছিলাম, আর শুধু অনলিয়ন থমসন দিয়ে খেলার চেষ্টা করেছিলাম। আমি ভাবছিলাম যে রিয়ারে আমি একটা চান্স দিই কম্পিটিটিভ করে খেলার। সো ভাই ও গো, আর এখানে ভাই আমি যেমনে মারছি, মানে সে মুখের সামনে এটা পড়ছে, আমি বিনা ড্র্যাগ করে
সিরা সোজা স্ক্রিন, সোজা স্ক্রিনে বিনা ট্র্যাক করে মেরে ফেলছে, ঠিক আছে। ভাই এই গেমটা জিতা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ ভাই আমি থাম্বনেলও তো লাগায় রাখছি ছেলে ভার্সেস মেয়ে, কারণ তোমার তো জানো আমি একটু হাটকা, আমি একটু আমার চিন্তা ভাবনা আরেক লেভেলের, তোমরা ভালো করে জানো। ওকে, এখানে ডাবল ডাব্লিউ নিয়ে নিয়েছিলাম আমি, এবার আমি একটু স্টাইল করে নিয়েছিলাম, কারণ ভাই পয়সা বহুত হ্যাঁ আপনি পাওয়া আছে নো বাট। ওহো, এখানে যেতেছি রিয়াকের সামনে, আর এই রাউন্ডটাতে ভাই যা হয় আমার সাথে মানে দেখো খালি। সো এখানে আগে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি মনে করছিলাম যে রিয়া ঘরের মানে এই যে এই ঘরের উপরে উঠে গেছে, মানে এই যে এই মুহূর্তে আমার খেয়াল হয়েছিল যে রিয়া মনে ঘরের উপরে, বাট উপরে বলতে উপরে তলায়, বাট এখন একটা একে ছাদে। আর এখানে যে আমি তাকে মারবো ভাই, আমার কার্সর আটকে গেছিলো, ড্র্যাগ হতেছিল না, তাই সে ইজিলি জিতে গেছে এই রাউন্ডটা। মানে তোমরাই বলো ভাই এটাতেই হয় চলে বলো, সে ড্র্যাগ হইতেছিল না, আমি আর ড্র্যাগ না হয়ে হাইরা গেছি। আর এখানে ম্যাচ গরম হয়ে গেছিলো কি নেই কি নেই, পরে আমি ভাবি চলো ভাই এবার আমি আমার স্কারটা নিয়ে একটু জ্বালোয়া দেখাই। তো গাইস ভাবছিলাম যে আমি রাউন্ডে গিয়ে স্কারের জ্বালোয়া দেখাবো, তো গাইস সরি আমি যদি রিয়াকশনে কোনো প্রকারে ভুল করে থাকি, আমার রিয়াকশন করতে পারি না বুঝছো, আমি রিয়াকশন করতে পারি না, আমি অন দ্য টাইম আওয়াজ দেওয়াটাই আমার আমি কমফোর্টেবল লাগে, বাট রিয়াকশন দিতে না আমার কেমন লাগে, আর আমার রিয়াকশনে ভুলও না কিনা জানি না, কারণ আমি রিয়াকশন পারি না আগে বলছি। সো এখানে আমি যাচ্ছি যাচ্ছি রিয়াকে, রিয়া হইল গিয়ে বাম দিকে গ্লুয়াল লাগাই আছে, আর এই রাউন্ডে আমি মানে এই হুট করে এসে পড়ছে আমার কাছে ভালো বুঝি নেই, তাকে আমি হেড মারছিলাম বাট সে বাট স্টিল সে ইউএমপিতে ঘুরেছে মেরে বলছে, তাকে আমি হেড শট মারছিলাম তাও তার হেলথ দেখো 70 পর্যন্ত নেমে। ওকে গাইস আমি আবার এসে পড়ছি আর এডাব্লিউ এসে পড়ছি, ভাবছিলাম এবারে আমি একটা এডাব্লিউ স্টাইল গেটি করে মারবো। আর ভাই দেখো যদি আমার এডিটিং এর উপরে ভুল ধরা থাকে তাহলে ভাই সরি, এডিটিং ভুল হয়ে থাকলে, কারণ অনেক দিন পরে আমি ভিডিও করতেছি তো তাই একটু ভুল চাল তো হবেই বুঝো না। আর এখানে সে পিছন দিয়ে মারতেছে বাট গিয়ে দেখি যে সে আমারও পিছন দিয়ে আসতেছে। সো এবার আমি ভাবছিলাম এডাব্লিউএম দিয়ে কি আর একটা গুলি মারবো পিছনে ব্যাক, এই যে এটা করে দিয়েছিলাম আমি, একটা গুলি মারবো লাগবে, এই যে একটা গুলি মারবো লাগবে পিছনে ঘুরে গিয়ে আবার মারবো, বাট সেটা হয় নাই, সে মানে লাভ দিয়ে মারা ফেলছে, তাকে আমি একটা টুকা একটা চুল পরিমাণ ড্যামেজ আমি দিতে পারি নাই। আর এইখানে ভাই তার স্কোর হয়ে গেছে মানে আমাদের স্কোর হয়ে গেছে 4-3, যেটা কিনা একেবারে আনএক্সপেক্টেড, এই ম্যাচটা আমার কোনোভাবে জিততে হবে, তাই আমি নিয়েছি ম্যাক্স 7, কেননা ম্যাক্স 7-এর যেই স্কিন ভাই ঈদের দিন দিছিল মারাত্মক ভাই, ড্যামেজও বাড়ে ম্যাগাজিনও একটা বাড়ে, এক্সটেনিউশার স্কিন যাও গ্যারি না একটা কিছু হইলো ফ্রিতে দিছে, ঠিক আছে। ও এখানে আমি আগে যাচ্ছি গ্লোবাল নিতে, আর এখানে আমি অনেক তাড়াতাড়ি করে মাশরুম আর রিপেয়ার কিট নিয়ে নিছি, নিতে ভুলে গেছিলাম। সো এখানে রিয়া এসে পড়ছে সামনের মধ্যে, সো আমি তাকে প্যাসিভ খেলার চান্স আছি যে তাকে ড্যামেজ করবো পারছে, আর এখানে রিয়া এসে পড়ছে ড্যামেজ করো লাগে নাই, ও আবার ড্যামেজ করো লাগে নাই, সে আমাকে ড্যামেজ করতেছে বাট ও আমি তাকে হেড মারছি ভালো ড্যামেজ, বাট আমারও ভালো ড্যামেজ হয়ে গেছে, বাট আমি তাকে মারতে যাবো না, মারতে গেলে আমি মরতে পারি। ওকে বাট এখন গাইজ দেখো কী হয় আমার সাথে, আরে ইয়ার ল্যাগ সরি, আর এখানে থেকে পুরা যাই, আর এখন সে ঢালো ড্যামেজ দিয়েছে আমারে ভাই পিছন দিয়ে, আমার ছোকরি পিছন দিয়ে আমার ইয়ার। আর এখানে গেমার আদিত্যার স্ট্রিমও শুরু হয়ে গেছিলো, এটা একের আনএক্সপেক্টেড, আমি ডু নট ডিস্টার্ব অন করতে ভুলে গেছিলাম, তাইলে তো তাই যাই হোক আদিত্যা ব্রো কেউ হালকা টুকলা আমি প্রমোশন দিলাম, না সরি প্রমোশন দিব কেন, তারা প্রমোশন দিয়ে লাগি সে ভাই। আর এখানে কথা মানে ফালতু কথা বললা অলরেডি মরে গেছি, মানে আমি আদিত্যার কথা ভাবতে মরে গেছি। ওকে আমি যেটা বলতেছিলাম যে ভাই আমি আদিত্যর কথা ভাবতে ভাবতে মরে গেছি, মানে সে যে লাইফ শুরু করছিল তো না ভাবনা খেললো যে ভাই লাইফ শুরু করছে আমরা তো যাইতে হবে, ওরা ভাবি যে না থাক খেললা যাই, তো ওই মাথায় আমার তার লাইফের কথা ভাব ঘুরতেছে, তো ঘুরতে ঘুরতে আমি ভুলে গেছি যে আমি খেলতাছি গেম। ওকে সো এখানে আরেকটা রাউন্ডে নুবরি আমাকে আই গেস দুই গুলি দিয়ে মারতাছিল, সো এটার উপরেই আমি ভাবছিলাম যে নুবরি থাকবে, কেননা ম্যাপে লোকেশন এটাই দেখা যাচ্ছিলো, বাট সে নাই এখানে, সে ছিল নিচে, বাট তার গ্লোয়াল বলে আমি এখনও পর্যন্ত খেয়াল করিনি। আর এখানে গিয়ে আদিত্য ব্রো আবার বুকিং দিয়েছে আমারে, বাট তার বুকিং অ্যাকসেপ্ট করে নিয়ে রিজেক্ট করি নেই, কারণ অ্যাকসেপ্ট করলে আমাকে আসতে হইতো বুকিং, আর কাটতে দিলে সে রাগ করতো, তাই আসি নাই কাটিও নাই। তো এখানে আমি তার সামনে চা পড়ছি, আর এখানে নুব দিয়া ভালো একটা পজিশন আছে আমারে মারার, সো এখানে সে আধা ড্যামেজ করছে আমারে। আর আমি এখানে একটা ভুল করছি, গ্লোয়াল প্যাক হওয়ার ক্ষেত্রে একটা খালি ভুল লাগাইলে শেষ,
এই যে এই এখন মরতাম এখন মরতাম এখন যদি একটা গ্লোবাল ভুল লাগাই তাহলে আমি সাথে সাথে টপকাবো, সাথে সাথে আমি টপকাবো একটা গ্লোবাল ভুল লাগাইলে। ওর মধ্যে মিড কিটটা লাগায়, রিপার কিট লাগায়া ভাই রয়েছি, ভাইর হইয়া যা হয়েছে। এই দেখো 64-93 ড্যামেজ দিছি, হেডশট 17 ড্যামেজ দিছি, আর এখানেও আলাদা করে 17 ড্যামেজ দিছি, বাট সে স্টিল মরে নাই, স্টিল সে মরে নাই। এখন বলো ওকে গাইস, গত ম্যাচে না জানে কি হয়েছিল, মানে ভাই অদ্ভুতভাবে হারছি আমি। তাহলে 63-94 ড্যামেজ দিছি, 63-94 কত হয় ভাই, অনেক হয়, অনেক কত 150টা মতো হয়। আর এমনি আমি তাহলে 50 ড্যামেজ তো দিলামই, তবুও সে মরে নাই, বলো এখন ভাই এটা কীরকম গ্লিচ। সাদার মাথা হেডশট মারলাম দুইটা তো মরে না। আর এখানে এসে পড়ছে আমার শিপইয়ার্ড আমার বেকার লাগে ম্যাপটা, আচ্ছা কন্টেইনার হুট করা করতে আসা করে হারা যায় নেমি। আর আমার এই ফেভারিট জায়গা এটা যে আমি কোনা কোনাতে যাবো, বাট এখানে রিয়া কোনাতে জানে সে আসলে মাঝখান দিক দিয়া। সো এখানে আমি যাইতেছি সোজা বরাবর সোজা সোজা, বাট আমি রিয়াকে স্টিল দেখতে পারতেছি না। সো আগে পিচু পিচু এখানে সামনে আগে পারপইরা গেছি, আমার কাছে খেলেছিল না। ও হ্যাঁ, দ্বিতীয় কথা ক্যারেক্টার স্কিলও কারো কাছে নাই, যার কারণে এক্সট্রা ফায়দা। আর এখানে রিয়া মুখ সামনে এসে পড়ছে আমার, আর আমি এখানে একটা ছাড়ি নাই, কারো ছাড়ি নাই আমি। আমি এখানে আধা ড্যামেজ দিছি, আর আর এখানে আমি রিয়ারে কিয়ারে মানে কিয়ার কম। আর আমি ভাই এখানে কত খেলতেছি জানো, আমি MP40 ড্যামেজ করছি, MP40 মারার পরে আমি MP40 চালানো বন্ধ করে আমি 2 গুলি নিয়ে নিয়েছি। যদি 2 গুলি না নিতাম সঙ্গে সঙ্গে আমি মরতাম, কারণ আর রিয়ারও 5 পয়েন্ট হয়ে গেছিলো, সে মানে মারলে ও জিতে যেত আর আমি হেরে যেতাম। আর এখানে আমাদের স্কোর ভাই 5-5, খেলা একেবারে ইন্টেন্স হয়ে গেছে। আর ভাই দেখো এই আগের রাউন্ডটা কিন্তু ছিল শিপইয়ার্ডে, এই রাউন্ডটা হয়ে গেছে শিপইয়ার্ডে, মানে গ্যারি না না আর একটা ম্যাপ দিতে কিপটাইমে করা শুরু করছে, দুই পরপর দুটো রাউন্ড একই ম্যাপে খেলতেছি। সো আমার মাথায় খেল হলো যে এবার রিয়া যেহেতু মানে ইয়ে কত ম্যাচে ছিল ওকে ডান দিকে উপরে, এবার সে নিশ্চয় ডান দিকে উপরে থাকবে, তাই এবার আমি যেতেছি আগে আগে আমি ওয়াল লক করছি। আর দেখি সত্যি সত্যিও ড্যামেজ করছে, যদি এটা মরতাম, যদি এটা হেডশট লাগতো রে তাহলে তো খেলা শেষ, আমার ইচ্ছা খতম। আর এখানে আমি মেডকিট ফুটকিট লাগাই এসে পড়ছি, আর এখানে আমি অপেক্ষা করতেছিলাম যে ভাই কখন জোন আসবে, কখন রিয়া লাভ দিয়ে নামবে, কখন আমি তার হেড মেরে ফেলবো, বাট এখানে ভাই রিয়া চালাক আছে রিয়া অনেক। সো কাছে ও সেখানে এখানে ইয়ে স্মোক মেরে ফেলছে, আর রিয়া হুট করে নেমে গেছে, আমি খেয়ালও করি নাই। নাইমা যাওয়ার পরে ভাই আমার মাথা টেনশন মেরে গেছে, ওই যে রিয়া এসে পড়ছে, আমি রিয়ার সামনে আর 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 রিয়া আমাকে ড্যামেজ দিয়ে ফেলছে, আমার গেছে, আমি গেছি। ও ভাই বইয়া তোমরা একটু পিছনে এনে দেখো, আমার হেলথ 2 ছিল 2 হেলথ, একটা ঘুষি মারলে টপকে যেতাম গা, 2 হেলথ নিয়ে জিতছি ভাই সাব, মানে একের হারতে হারতে জিতছি। আমার 6টা কিল ওর 5টা কিল, ওরা লাইক করে দিয়েছে এক্সট্রা একটা 2টা কিল ভাই, এই ছিল কি ইন্টেন্স ভাই, লাস্ট মোমেন্টটা কী ছিল, হারতে হারতে জিতছি ভাই সাব, ওপি ছিল। ওকে সোকে আজকের মতো একটু কি বলতে গেলে ভাই রিয়া কিন্তু খুব ভালো খেলছে, ঠিক আছে। আমি ফ্রি ফায়ার খেলি, আমার খেলা যা এক্সপিরিয়েন্স ছিল যা হোক সেই অনুযায়ী আমি বলি যে ভাই রিয়া কিন্তু খুবই ভালো খেলছে। লাস্ট রাউন্ডে ভাই সে যে বিলিয়নকে ইউজ করা স্মোক দিয়া আমারে কনফিউজ করা, সে যে ভাইর আগে মারছে ভাই 2 হেলথের ব্যবধানে, 2 হেলথ সে জিত, ঠিক আছে, সে জিতার একেবারে কাছতে কাছে হেরা গেছে। তো যেমন ছিল ভাই রিয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো খেলছে, তা তোমরা প্লিজ তাকে সাফাই করে আসবা। আর এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, তাই কেউ গিয়ে তার নুব বলবো না, সে কিন্তু খুবই ভালো খেলছে, ঠিক আছে। সো ভিডিও ভালো লাগে তাকে লাইক করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, রিয়াকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সেটা আমি যাই, বাই বাই, টাটা, সি ইউ।